শয্যা সংকটের কারণে রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে সংকটাপন্ন রোগী ছাড়া বাকিরা ভর্তির সুযোগ পাচ্ছে না। সেই সাথে খালি নেই অধিকাংশ হাসপাতালের আইসিইউ। করোনা পজিটিভ হলেও সিটি স্ক্যান করিয়ে রোগীর অবস্থা বুঝে ভর্তি নিচ্ছে কোনো কোনো হাসপাতাল। আরও জানাচ্ছেন এস এম আতিক। টাঙ্গাইল থেকে সিএমএইচ, সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল। নুরুন নবীর স্ত্রীর অক্সিজেন স্যাচুরেশন 60-এর নিচে। এমন গুরুতর রোগী নিয়ে তিনি অপেক্ষায় আছেন কখন ভর্তি করাতে পারবেন। শরীরের অবস্থা বেশি ভালো না, করোনা ধরা পড়ছে এবং তার ওই যে শ্বাস প্রশ্বাসের ওইটা সর্বনিম্ন 90-94 থাকার কথা, সেইখানে মাত্র 54-55 এরকম আছে, 54-55 এরকম। এখন এখানে টিকিট কাটছি, বলছে ওয়ার্ডে ভর্তি করবে, সেই অপেক্ষায় রয়েছে আর কি, এখনো ভর্তি করতেছে না, দেখি কি কয়। কুর্মিটোলা হাসপাতালে রোগীর শয্যা সংখ্যা 250 হলেও 400 রোগী ভর্তি এখানে। সোমবার দুপুর 12টা পর্যন্ত প্রায় শখানেক রোগী এসেছেন চিকিৎসা সেবা নিতে। এর মধ্যে বেশিরভাগ রোগীকেই ব্যবস্থাপত্র নিয়ে ফিরে যেতে হয়েছে। এখানে খালি নেই কোনো আইসিইউ। 5-6 দিন ধরে জ্বর, তারপরে গত 3 দিন ধরে উনি খুব কাশতেছে, এখন অক্সিজেন শেষ হয়ে, মানে অক্সিজেন নিতে পারতেছে না। গেছি হার্ট ফাউন্ডেশনে, তখন আমাকে কাগজ দিয়েছে হয় ঢাকা মেডিকেল যান, নাইলে কুর্মিটোলা যান। আমরা এখানে আসছি, জ্বর, মাথা ব্যথা, পেট জ্বলে যায়, আর ওইলে বুকে ব্যথা। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে সাধারণ কয়েকটি শয্যা খালি থাকলেও খালি নেই আইসিইউ। এখানে একজনকে পাওয়া গেল, যিনি বেসরকারি হাসপাতালে প্রতারিত হয়ে এখানে তার বাবাকে ভর্তি করিয়েছেন। আব্বু 5 দিন ছিল, সেখানে তারা প্রায় 4 লাখের কাছাকাছি বিল করছিল। এখানকার ডাক্তার কি বলছে, তার সিচুয়েশন কি আইসিইউ তো নেওয়ার মতো ছিল? তারা যেটা বলছে যে এখানে আব্বুকে নর্মাল কেবিনে তারা যে সেবাটা দিয়ে থাকে 12-15 লিটার যদি লাগে তার এখানে দিয়ে থাকতো, সেটার জন্য আইসিইউ কোনো প্রয়োজন ছিল না। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।